গুড মর্নিং গাইজ, আজকে সালা সকাল থেকে সব দেখাবো, এই ঘুম ভাঙলো। ইউটিউবে একমাত্র ডাক মাজার টিউটোরিয়াল নেই, এই মধ্যে ডাক মাজি ডাট একদম পরিষ্কার থাকবো এরকম। যত রকম বেকারদের কাজ বাজ হয় সব রকম করি। আমি এমন লোক মানে যেদিন অনেক কিছু করার থাকে, অনেক জায়গায় যাওয়ার থাকে, সেদিন আমার ভিডিও বানানোর কথা মনে পড়ে না। আছে কিচ্ছু করার নেই, বাড়িতে বসে আছে, আছে মনে হলো যে হ্যাঁ আমার একটা ভিডিও করা দরকার, অনেকদিন আমি ভিডিও বানাচ্ছি না। তুই যে টাইটানিক দেখছিস, তোর মনে হয় তোর বিয়ে হবে? ফোন কিনে কেমন লাগছে? ভালো লাগছে, এত করে মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছিল। দেখেছিস নিজের টাকায় গেলে কেমন লাগে, বাড়ির টাকা ধ্বংস করো। বেসিক্যালি আমরা ফোন কিনতে এসেছিলাম ওর, আমার না। কি মজা, মজা থেকে যে দুঃখ পেয়েছে, সেই দুঃখর এক্সাম্পল তো তোমরা দেখলে। ওর থেকেও মুখ বাজে করে নিয়েছে এরম না, সঙ্গে সেই মহান ব্যক্তি, সব মেয়েদের ক্রাশ আর এলাকার ত্রাশ। এখানে যদি আর 10 মিনিট এরকম ক্যামেরাটা অন করে রাখি, আমার এই ভিডিওটাই পুরো উড়ে যাবে, পুরো ডিলিট হয়ে যাবে। মানে 2 মিনিট পর পর একটা করে কিস্তি মারে, ভিডিও ডিলিট এটা ইউটিউব রাখতে পারবে না এরকম ভিডিও। দেখুন সব থেকে বড় বট আমাদের মাঠের খেলছে, একটা গুড়ি ঢুকবে না, যদি ঢোকে তাহলে ইত্তিফাক, ওই ঢোকেনি, ঢোকে নাই তাহলে। ছেলে 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 ছে
ভিডিওটা ভাই এডিট করার সময় দেখছি ভিডিওটা ব্লগের থেকে বেশি ক্রাম খেলা হয়ে গেছে। আরে বলেছিলাম যা আমি করি সেটাই দেখাই, তো মানে সন্ধ্যাবেলা পুরো সন্ধ্যাবেলা বসেই ক্রাম খেলি, আর কোনো কাজ বাজ নেই, তো ক্রাম খেলাই তো দেখাবো স্বাভাবিক। সকাল দিয়ে উঠে তাও অনেক কিছু হয়তো আমি দেখাইনি, আর সব থেকে তার থেকেও বড় সারপ্রাইজিং একটা ঘটনা হচ্ছে দেখাচ্ছি। সবচেয়ে বড় সারপ্রাইজিং ঘটনা যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে এই যে যে ব্লগটা দেখলে সেটা প্রায় এক মাস আগে শ্যুট করা। আমার মনে হলো যে আজকে ভিডিওটা এডিট করে ছাড়তে হবে, এডিট করি তাই আজকে ভিডিওটা এডিট করে ছাড়লাম। কি মনে হলো না, মানে এটা যে এটা প্রায় এক মাস পরের আর ওটা হচ্ছে এক মাস আগে, মানে এই হচ্ছে আমার ইউটিউব নিয়ে ডেডিকেশন। চেষ্টা করবো আমি ভিডিও বানানোর চেষ্টা করবো, বানাচ্ছি হবে হবে। আরে মানুষকে কি ভরসা দেবো, আমি নিজে ভরসা পাচ্ছি না এখন। তো চলো দেখা হচ্ছে আমার পরের একটা ভিডিওতে, সাবস্ক্রাইব করে রাখো, 500টা তাড়াতাড়ি করে দাও ব্যাস। আরে লোকজন এত বছর ধরে আমি ইউটিউব করছি, যদি জানতে পারি 500 হয়নি, ওই যে ইউটিউব সাবস্ক্রাইবার হাইড করে রেখেছি, কী ভিডিও বানাবো ভাই, তোমরা 500ই করছো না। কমিউনিটি গাইডলাইনটা খুলতো, 500 করে দাও তারপর আবার দেখা হবে, 500 না করলে আর কোনো ভিডিও দেবো না, যা ছেড়ে দিলাম ইউটিউব, 500 না করলে কোনো ইউটিউবে ভিডিও দিব না।